দর্শক, আবারও শীতের খবর জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, পিরোজপুরে আছেন জিয়াউল হক জিয়া, কুষ্টিয়ায় এস এম রাশেদ এবং বাগেরহাটে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। আমরা প্রথমে যাচ্ছি রিঙ্কুর কাছে। তীব্র ঠান্ডা এবং হিমেল বাতাসে কিন্তু বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন। তবে আজকে আমরা ভোর থেকে দেখছি যে কুয়াশার পরিমাণ কিছুটা কমেছে, কিন্তু হাড় কাঁপানো যে শীত এবং ঠান্ডা বাতাস বইছে সেইটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে, যে কারণে আমরা দেখেছি যে প্রতিদিনের মতো আজকেও কিন্তু ঠান্ডা আসলে মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। যদিও খেটে খাওয়া যারা মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কাজে তাগিদে ভোরেই সিরাজগঞ্জের যে বিভিন্ন সড়ক রয়েছে সেইগুলোতে আসলে খেটে খাওয়া মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যেটি বলছে যে শীতে কষ্ট হলেও তাদের কাজ করতে অনেকটাই আসলে অসুবিধায় পড়তে হচ্ছে, তারপরেও তারা পেটের তাগিদে বাধ্য হয়ে আসলে কাজের সন্ধানে বের হয়েছেন। এবং আজকের কথা যদি বলি, আজকে গত কয়েকদিনে যে ঘন কুয়াশা ছিল ভোর থেকে সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে, ঘন কুয়াশা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যেটি আজকে আবহাওয়া অফিস যেটি বলছে যে তাপমাত্রার পারদ কিছুটা আসলে কিছুটা বেড়েছে, কিন্তু এই যে ঠান্ডার যে প্রভাব, অর্থাৎ ঠান্ডাজনিত যে রোগে আসলে অনেকে আসলে আক্রান্ত হচ্ছে, সেই সাথে আমরা যদি বলি যে শিশু এবং বৃদ্ধরা কিন্তু আসলে বেশি আক্রান্ত হচ্ছে এই ঠান্ডাজনিত রোগে। আমরা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে সেখানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ যে রোগী বেশি থাকা কিন্তু মেঝেতে এবং বারান্দায় কিন্তু আসলে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। সেই সাথে নদী পাড়ে যারা মানুষ হচ্ছে, যারা ছিন্নমূল মানুষ, তাদের কিন্তু আসলে শীতের যে কষ্ট সেটি কিন্তু আসলে দিন দিন বাড়ছে। তো এক কথায় বলা যায় যে আমাদের সিরাজগঞ্জের যদি কথা যদি বলি, আজকে কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও হাড় কাঁপানো শীত এবং হিমেল বাতাস কিন্তু আসলে বইছে। এবং এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা যাচ্ছি পিরোজপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জিয়া। কেউ আসলে বের হচ্ছে না। এই যে পিরোজপুরে বিশেষ করে ছিন্নমূল যে মানুষ আছে, যারা দিন আনতে দিন খায়, তারাই শুধুমাত্র এই যে হাড় কাঁপানো শীতে ঘর থেকে বাহির হয়েছে। তো এখানে সকালবেলা এই যে বঙ্গবন্ধু চত্বর, এখানে এসে দেখতে পেয়েছি যে যারা অতীব প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে, বিভিন্ন গাড়ির যে ড্রাইভার, যাত্রী না থাকার কারণে তারা এখন অলস সময় কাটাচ্ছে এবং রাস্তার পাশে তারা আগুন জ্বালিয়ে শীত নিবারণ শীতের কারণে তারা আসলে কোনো কাজকর্ম করতে পারতেছে না এবং তাদের কাজকর্ম না থাকার কারণে তারা আসলে এখানে অলস সময় কাটাচ্ছে। অন্যদিকে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে এবারে শীতে পিরোজপুরে বিভিন্ন জায়গায় তারা প্রায় 32,000 কম্বল বিতরণ করেছে এমনটি তিনি জানিয়েছেন। এবং পিরোজপুর জেলা হাসপাতালে সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ জাকির সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে গত এক সপ্তাহে প্রায় 1,000 মানুষ বিভিন্ন ধরনের শীত জনিত রোগে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই যে মাঘের যে এই যে শীত এবং এসব গতকালকে রাতে পিরোজপুরে বৃষ্টি হয়েছে, হালকা গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় রাস্তার আশেপাশে পানি জমা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে শীত তার ভিতরে আবার বৃষ্টি, এটি আসলে একটা মানে মানুষের প্রতি এটি আসলে মানুষের মধ্যে আরো মানে বেশি ধরনের শীত দেখে বসেছে। একটি একদিকে মানে হাড় কাঁপানোর ঠান্ডা, তার ভিতরে আবার বর্ষা, উভয় মিলে মানুষের একটা চরম দুর্ভোগ বিরাজ করছে দক্ষিণের জেলা পিরোজপুরে। তো আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ার রাশেদের কাছে। রাশেদ, ১২.৩ ডিগ্রি সেলসিয়াস কুষ্টিয়া আবহাওয়া অফিস রেকর্ড করেছে, যার কারণে শীতের তীব্র নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে সাধারণ মানুষ
যারা আছে তৈরি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে তারা এই তীব্র শীতে তাদের স্বাভাবিক কার্যক্রম কিন্তু করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। সাধারণ মানুষ এবং বিশেষ ছিন্নমূল মানুষ যারা আছে তারা তাদের সঠিক যে কাজ সেই সঠিক কাজ কিন্তু তারা করতে পারতেছে না। এছাড়া এখানে সাধারণ মানুষ যারা আছে তারা আরও আমাদেরকে জানিয়েছেন যে শীতের কারণে তাদের যে কর্মঘণ্টা এই কর্মঘণ্টা কমে গেছে এবং তাদের যে আয় সে আয়ের উপর একটি প্রভাব পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। দিনমজুর এবং সাধারণ মানুষ যারা আছে তারা এছাড়া কুষ্টিয়ার আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই শীতে কিন্তু ছিন্নমূল মানুষ যারা আছে তাদের মাঝে তারা কিন্তু প্রায় 24,000 কম্বল ইতিমধ্যে বিতরণ করেছে। এছাড়া আমি কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে কথা বলেছি, মূলত এই শীতের কারণে কিন্তু বৃদ্ধ এবং শিশু যারা আছে তারা কিন্তু আসলে শীতজনিত যে রোগ আছে সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কুষ্টিয়াতে কিন্তু বিশেষ করে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে মাত্রা অতিরিক্ত মানে ধারণ ক্ষমতার থেকে কিন্তু অতিরিক্ত হারে এখানে রোগী রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জেলা সিভিল সার্জন অফিস থেকে নানা ধরনের উপদেশমূলক কার্যক্রম কিন্তু চালাচ্ছে যাতে বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ যারা আছে তারা যাতে রোগে আক্রান্ত না হয় এবং তারা নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। এছাড়া যেহেতু কুষ্টিয়ার উপরে এখন পর্যন্ত প্রচণ্ড কুয়াশা আবৃত হয়ে আছে, এই কুয়াশায় যেহেতু কুষ্টিয়ায় উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে যোগাযোগের একটিমাত্র মাধ্যম রাস্তা রয়েছে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে এই কারণে কিন্তু কুষ্টিয়া হাইওয়ে পুলিশ এবং কুষ্টিয়া জেলা পুলিশ থেকে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার। এছাড়া আমি এখানে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এবার কিন্তু শীত কিন্তু বেশ কিছুদিন যাবৎ প্রবাহিত হচ্ছে যার কারণে কিন্তু যারা সাধারণ মানুষ এবং ছিন্নমূল মানুষ যারা আছে তারা নানা ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়ার যে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু সকালে কিন্তু বের হচ্ছে না এবং রাত্রে খুব তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে এবং সকালে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো শীতের সর্বশেষ খবর জানতে আমরা বাগেরহাটে আছে এই টুটুল ভাই। না যে শীত আসলে বাগেরহাট মানুষকে আসলে জবুথবু অবস্থায় ফেলেছে। আমরা যদি লোক বলি যে গতকালকে থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি, এরপরে রাতভর যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আরও যেন ঠান্ডার ভিতরে বৃষ্টি যেন এক ধরনের মরার উপরে খাড়াখা আসলে পরিণত হয়েছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের চিত্রটা একটু ভিন্ন, কারণ উপকূলীয় এলাকায় এ ধরনের শীত আসলে কখনো অনুভব হয়নি। কয়েকদিনের টানা যে শীত পড়েছে সেই শীতের কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ নূতন করে এক ধরনের এবং তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সবচেয়ে আসলে বিপাকে পড়েছে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো, যেরকম ছোটো ছোটো যানবাহনের যে চালকরা রয়েছে তারাও কিন্তু সময় মতন তারা গন্তব্যে যেতে পারছেন না এবং অনেক যাত্রী কম হওয়ার কারণে তারা কিন্তু আসলে আগের মতো সে আয়ের উপার্জন করতে পারছেন না। এছাড়া আসলে বিভিন্ন যে একেবারে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু ঘর থেকে আসলে বের হতেই পারছেন না এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেমন গত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছিল এবং যে ঠান্ডা, এরই মধ্যে এক ধরনের জবুথবু অবস্থায় রয়েছে। আমরা যদি একটু বলি যে বাগেরহাটের যে জেলা হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালে কিন্তু যদি বলি যে শিশুদের সংখ্যা এবং বয়স্কদের সংখ্যা আর কি দিন দিন বেড়েই চলছে, কারণ এখানে যে ঠান্ডাজনিত যে রোগ রয়েছে সে রোগে কিন্তু তাদেরকে আক্রান্ত করছে। এরপরেও যদি একটু বলি যে আসলে আজকে যেখানে আমি আছি বাগেরহাট যে শহরের বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে এই মুহূর্তে এই টাইমে কিন্তু অনেক লোকজন এখানে আসতো এবং তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যেত, সেই সংখ্যা কিন্তু আসলে কমে গিয়েছে এমন কিন্তু জানিয়েছেন এখানকার মানুষ। আমরা যদি বলি যে আসলে ছোট ছোট যানবাহনের কথা বলছিলাম, যে এরকম যে ইজি বাইক চালকরা রয়েছে, ভ্যান চালকরা, তারা কিন্তু বলছে যে আগের চেয়ে কিন্তু তারা কিন্তু যে আয়ের জায়গাটা তাদের কিন্তু আসলে কমে গিয়েছে, এ কারণে তারা কিন্তু শীতের নিবারণ নিয়ে রয়েছেন। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসন এবং পিবিআই পুলিশ সুপার গতকাল রাত্রে এবং বিভিন্ন স্থানে কিন্তু নিম্ন আয়ের মানুষের মাঝে এবং কম্বল বিতরণ করেছে এবং শীতার্থ যে মানুষ রয়েছে তাদের জন্য এখনও কিন্তু পর্যাপ্ত নয় এমনটাই কিন্তু ছিল আমার কাছে বাগেরহাটে। এই ছিল আমার কাছে শীতের সবশেষ খবর। দর্শক, সারা দেশ থেকে সহকর্মীরা শীতের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে এবং শুরুতে ছিলাম কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং পিরোজপুর থেকে।